নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, উত্তাল শিলচর। ভাষা আন্দোলনের ইতিহাস জানেন না শিলাদিত্য, ঠুকলেন প্রদীপ। ভূমাফিয়াদের প্রাণঘাতী হামলা, ন্যায় বিচারের দাবি উদ্ধার বন্ধে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ জীবনদায়ী ওষুধের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলচর জেলা কংগ্রেস এক প্রতিবাদী কার্যসূচি পালন করল বৃহস্পতিবার। পরে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করেন কংগ্রেস নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, বর্তমান সরকার আসামের 2000 স্কুল বন্ধ করে অতিরিক্ত 2000 মদের দোকান খোলার প্রয়াস চালাচ্ছে। সরকারের এই পদক্ষেপ জনগণের কাছে এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গৃহ বিভাগ বর্তমানে সরকারের ব্যর্থতা ঢাকতে ব্যস্ত, দুর্নীতি দমন করতে ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হলে পুলিশ দিয়ে জনগণের কণ্ঠে রোধ করার চেষ্টা করা হচ্ছে, যা জনগণ কখনো মেনে নিতে পারছেন না। সরকারের তীব্র সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন অভিজিৎ পাল। এসসি ডিপার্টমেন্ট, ব্লক কংগ্রেস, 16টা ব্লক কংগ্রেসকে সঙ্গে নিয়ে এবং সাধারণ যারা জনগণ তারাও আজকে এগিয়ে এসেছেন। আজকে যে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে, যেভাবে আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, আজকে জীবনদায়ী যেগুলো ঔষধ, মানুষ আজকে জীবনদায়ী ঔষধ মুমূর্ষু রোগীরা খেতে পারছে না, ঔষধের দাম হু হু করে বাড়ছে, সেই সবের প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সাব্যস্ত করে আমরা রাজপথে বেরিয়ে এসেছি। এবং আমরা এসে ডিস্ট্রিক্ট কমিশনারের সাথে দেখা করতেছিলাম, ডিস্ট্রিক্ট কমিশনার নেই, আমরা ডেপুটি এডিসি যে ছিলেন যুবরাজ ভট্টাকুর ওনার হাতে আমরা স্মারকপত্র তুলে দিয়েছি এবং ওনাকে আমরা দাবি জানিয়েছি উনি যেন সরকারের কাছে এটা পাঠান, আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে, যেভাবে হোক সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে। আজকে যেভাবে মানুষ ক্ষুধার জ্বালায় ভুগছে, আজকে যেভাবে মানুষ চাল কেনার ক্ষমতা হচ্ছে না, আজকে যেভাবে মানুষ ডাল কেনার ক্ষমতা হচ্ছে না, আজকে সাধারণত কাঁচা লঙ্কা কেনার ক্ষমতা হচ্ছে না, 400 টাকা কাঁচা লঙ্কার কিলো, এবং ওনাদের যে খাদ্য সরবরাহ বিভাগ আছে সেই বিভাগকে যেন কাজে লাগানো হয়, প্রত্যেকটা বাজারে যেন বাজার দর ঠিক করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, এবং সেই হিসাবে যেন বাজার দরটা নিয়ন্ত্রণ রাখা হয়, কালোবাজারে যেন বন্ধ করা হয়, সেদিকে যেন ডিস্ট্রিক্ট কমিশনার নজর দেন, সেটা আমরা স্মারকপত্রে উল্লেখ করি। আজকে যারা খেটে খাওয়া মজদুর ওরা উপায় আছে, অন্যহারে দিন কাটাচ্ছে, রিক্সা চালা ঠেলা চালক দিন মজদুর আজকে উপায় আছে দিন কাটাচ্ছে, আজকে রোজগার নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমার ভুক্তভোগী সবাই আজকে। তাই কংগ্রেস দল আমরা পাবলিকের হয়ে জনসাধারণের হয়ে মাঠে নেমেছি, যতদিন অর্থ কেন্দ্র সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি ব্যাক করবে না, রোল ব্যাক করবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আজকে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আছে, আগামীতে পাবলিকের স্বার্থে এই মূল্যবৃদ্ধি আন্দোলন যদি ভয়ঙ্কর রূপ নেয় এটা যদি দায়ী থাকবে কেন্দ্র সরকার ও আসাম সরকার। প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব সাম্প্রতিক একটি ভিডিও বার্তায় শিলচর স্টেশনের ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে আবার কিছু অসঙ্গতিপূর্ণ মন্তব্য করেছেন। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদীপ দত্ত রায় বলেন, শিলাদিত্য দেব ভাষা আন্দোলনের ইতিহাসই জানেন না, তাই তিনি যে সব অসংলগ্ন কথাবার্তা বলবেন এটা স্বাভাবিক। তিনি যদি ইতিহাস পড়তেন তাহলে বুঝতেন যে এই আন্দোলন অসমীয়া ও বাঙালির সংঘাতের জন্য ছিল না, এটি ছিল সরকারি আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মাতৃভাষার অধিকার রক্ষার আন্দোলন। সেই মাতৃভাষা অসমীয়া, বাঙালি, মণিপুরি, ডিমাসা, যাই হোক না কেন, তিনি বলেন, সেজন্যই এই আন্দোলন আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি পেয়েছে, কারণ এটি সব জনগোষ্ঠীর অধিকার রক্ষার আন্দোলন ছিল। সেজন্যই শিলচর স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করার দাবি রয়েছে, কখনো এটিকে বাংলা ভাষা শহীদ স্টেশন করার দাবি ওঠেনি। তাই যেমন এখানে ভাগ বাটোয়ারার কোনো প্রশ্ন নেই, তেমনি এর মাধ্যমে অসমীয়া বাঙালি সংঘাতকে জিয়েই রাখার প্রসঙ্গ সম্পূর্ণ অবান্তর। প্রদীপবাবু আরও বলেন, শিলাদিত্যের রাজনৈতিক গুরু প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ কয়েকবার এই দাবি নিয়ে সংসদে সরব হয়েছেন এবং সবার সম্মিলিত চেষ্টায় কেন্দ্র সরকারের তথা রেলমন্ত্রক এই দাবিকে মেনে নিয়ে এই ব্যাপারে
সবুজ সংকেত দিয়েছেন। আসলে শিলাদিত্যের সরকারের কাছে এই দাবি উত্থাপন করার সাহসই নেই, তাই এসব উল্টো পাল্টা যুক্তি উপস্থাপন করছেন। প্রদীপবাবু বলেন, তারা যখন কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেছিলেন তখন আশুয়ের বিরোধিতা করেছিল, কিন্তু আজ 300 অসমীয়া ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ের সম্মানের সাথে পড়াশোনা করছে। এ নিয়ে কখনো এই উপত্যকার মানুষ কোনো আপত্তি জানাননি। তাই বরাকের মানুষ সংঘাত নয়, পারস্পরিক সৌহার্দ্যে বিশ্বাসী। তাই বরাক উপত্যকার রাজনীতিকে কলুষিত করার প্রয়াস না নিতে শিলাদিত্য দেবকে পরামর্শ দিয়েছেন তিনি। বাংলা ভাষা তো আমাদের ন্যায্য দাবি, এটা আমাদের মাতৃভাষা, এটার অধিকার তো আমাদের অধিকার। এটা নিয়ে আবার আমরা দাবি আদায় করলাম, সেটা কী ধরনের প্রশ্ন করলো? তার কি এতটুকু জ্ঞান নেই? বাংলা ভাষা শহীদ নিয়ে সারা পৃথিবীর বাঙালিরা এই ভাষা শহীদের কথা জানে। সেই জায়গায় শিলাদিত্য একজন বাঙালি হয়ে যেভাবে ভাষা শহীদদের বিরুদ্ধে কথা বলেছে, আমি তার তীব্র নিন্দা করছি। এবং সেই সঙ্গে সে বরাকে এসে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করেছে, আমি তাকে হুঁশিয়ারি দিতে চাই। সে বরাক উপত্যকায় এই ধরনের রাজনীতি চলে না। বরাকে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সব ঐক্যবদ্ধ আছি। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই যে আমি কোনো সাংসদের বাড়িতে রান্নার কাজ করিনি এবং কোনো কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করিনি। আমি ছাত্র আন্দোলন করে তার মাধ্যমে আজকে সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়েছি। ভূমাফিয়াদের প্রাণঘাতী হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন উধারবন্দ কেন্দ্রের মধুরা জিপির নগর ইঞ্জিন টুকরা এলাকার বাসিন্দা ভোলা ভর। প্রয়াত দেওশরণ নুনিয়ার পুত্র শ্যামবিহারী নুনিয়া ও তার দুই পুত্র উত্তম নুনিয়া ও বিজয় নুনিয়াকে সঙ্গে নিয়ে প্রতিবেশী ভোলা ভরের জমি জবরদখল করার চেষ্টা চালায়। ভোলাভরের পরিবারের লোকেরা প্রতিবাদ করলে তাদের প্রাণনাশের হুমকি দেয়। সংবাদ মাধ্যমের কাছে কথা বলতে গিয়ে ভোলাভর জানান, বৃহস্পতিবার উনি এবং ওনার ছেলে বাড়িতে না থাকার সুযোগে তাদের জমির উপর শ্যামবিহারী ও তার দুই ছেলে ঘর বানাতে শুরু করে। নজরে পড়ে পুত্রবধূর কৌশলা ভরের। পরে পুত্রবধূ ও প্রতিবেশী লোক বাধা দিতে গেলে শ্যামবিহারী অকথ্য ভাষায় গালিগালাজ করে। জানায়, জমিটি কিছুদিন পূর্বে সে খরিদ করেছে। ভোলা ভর এসে শ্যামবিহারীকে জিজ্ঞাসা করলে শ্যামবিহারী তাদের প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে ভোলা ভর এদিন উধারবন্দ থানায় মামলা দায়ের করেন। কিটা হইছে ঘটনা আজকে? আজকে ঘটনা, আজ আমি বাড়িতে আসলাম, তারপরে আমরা জায়গা তারা করব না। আমি ফুটি দুইবার ফলাইছি, আমার দরিয়া ফুটি উঠি আতনে সিরিয়া আবার লাগাই দিছি। এরপরে কিটা করছে? এরপরে আমি কইছি তোমরা গর কেন কিটা লাগে বানাও, খেউ নাই পারে। আর জিগাই আমরা গর খেউ নাই, তারা জায়গা লইছে কিটা লাগে, কিটা লাগে গর বানাইতে ভাই। যে তারা মানে মাত্র যে না আমি জায়গা লইছি কিনছি, আমার জায়গা আমি গর বানাইতাম। তারপরে আমি আর কিছু কইছি না, আমি আমার যে মায়েরও ফোন করছি, শাশুড়ও ফোন করছি, করিয়াতে এরপরে তাইনও কইছি, এরপরে তারা গেছেন থাকা। বড়খোলা নির্বাচন কেন্দ্রের দুধপুর বাজারে বৃহস্পতিবার আফতাব হোসেন বড়ভূঁইয়ার সভাপতিত্বে গ্রাহক সুরক্ষা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফজির আহমেদ রাজ বড়ভূঁইয়া গ্রাহক সুরক্ষা সমিতির বিগত 27 বছরের ইতিহাস তুলে ধরেন। তিনি এবছর গ্রাহক সুরক্ষা সমিতির সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানগুলোতে সবার সহযোগিতা কামনা করেন। সভায় বদরুল ইসলাম বড়লস্কর কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভার মুখ্য বক্তা কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বলেন, কোনো সুস্থ নাগরিক অন্যায়ের সাথে আপোষ করতে পারে না, সরকারি স্তরে দুর্নীতির বিরুদ্ধে জনগণই এগিয়ে আসতে হবে, কাটিগড়া সার্কেল অফিসে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর এখন
সার্কেল অফিসে এই যে দুর্নীতি, এই যে সাধারণ মানুষকে যে হয়রানি, একজন দিন মজুর 300 টাকা পায়, আজকে এখানে শুনলাম এসে যে আপনার উনি 15-20 হাজার টাকা দিয়েছেন, উনার 15-20 হাজার টাকা আপনার হাফিস করে দিয়েছে ওই পাটোয়ারি পাটোয়ারি না কানুঙ্গ এক ভদ্র। এটা কত বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারে? আপনাদের কষ্ট হয় না, আপনাদের মনে দুঃখ আসে না? সে হয়তো ভারতবর্ষের নাগরিক, সে হয়তো আমাদের ভাই। অতএব এই মানুষটাকে সামনে রেখে আজকে যদি অন্য সমস্ত দুর্নীতির কথা বাদ দিন, এই যে একজন দুর্নীতির মানুষ তাকে সামনে রেখে যদি আমরা সঠিক করতে আমরা এই দুর্নীতিকে সঠিক জায়গায় তুলে ধরতে পারি, সমস্ত জেলার দৃষ্টি আকর্ষণ হবে। একটি ছাগলকে কেন্দ্র করে প্রতিবেশী মহিলা প্রাণ নাশের চেষ্টা চালায়। উদ্ধারবন থানার অন্তর্গত লাঠিগ্রাম কাটাউরার বাসিন্দা আলতাফ হোসেন মজুমদারের ওপর গত 25 জুলাই মঙ্গলবার আলতাফ হোসেন মজুমদারের একটি পালিত ছাগল প্রতিবেশী মহিলা মমিরা বেগমের সবজি বাগানে ঢোকায় একটা বিবাদের সৃষ্টি হয়। তা নিয়ে প্রতিবেশী লোকজন মীমাংসার জন্য 26 জুলাই বুধবার দিনটি ধার্য করে। অবশেষে মমিরা বেগম বিচার সভায় সবার সম্মুখে প্রকাশ্য বলে থানায় দেখা হবে। আজ সকাল আনুমানিক 9টায় আলতাফ ও তার স্ত্রী বন্ধক ব্যাংকের ঋণ পরিশোধে যাওয়ার পথে নগদ 30,000 টাকা হাতে নিয়ে বাহির হলে প্রতিবেশী মমিরা বেগম, আজমিরা বেগম, মাদু মিয়া, লতিবুর রহমান, আলম উদ্দিন, সৈয়ালি দলবদ্ধভাবে আটক করে তাকে অটোরিকশা থেকে টানা হেঁচড়া করে নামিয়ে বেধড়ক মারপিট করে। অটোরিকশাটি ও ভাঙচুর করে। হাল্লা চিৎকার শুনে এলাকার লোকজন জমায়েত হয়। সেই ঘটনার সময় আলতাফদের সঙ্গে থাকা 30,000 টাকা কোথায় হারিয়ে যায়। পরে এ নিয়ে আলতাফ হোসেন উদ্ধারবন থানায় বিবাদীদের উপর একটি মামলা দায়ের করে। তাই প্রশাসনের কাছে সুবিচারের জন্য আর্জি জানান। 25 তারিখ আমরা গেলাম, মানে আমরা আত্মীয় স্বজনের মাঝে এরা ছাগল নিয়ে যেতে ফারা মার্কেটে ঘটনা হয়েছে। তারা ঘটনা হওয়ার গালাগালি হওয়ার মাঝে খুঁজছে, ঠিক আছে 26 তারিখ তারা বিচার ভালো হয়েছে। 26 তারিখ বিচার তারা সন্তুষ্ট হয়েছে না, ঘটনাটা হয়েছে 25 তারিখ, বিচার হয়েছে 26 তারিখ, আর আজকে আপনি বাড়ি থেকে বাড়িয়ে এই সময় মাইতে রয়েছে। আপনার নামটা? উপত্যকা জুড়ে তোলপাড় হওয়া পিঙ্কি হত্যাকাণ্ডের মূল আসামি পিনাক শুক্লবেদের পরিবার চান পিনাকের কড়া শাস্তি হোক। আমার বাংলা প্রতিনিধি বিদ্যুৎ দাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পিনাকের বাবা এবং ভাইয়ের দাবি, কোনোভাবে এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। মেয়েটিকে যদি ভালোই বেশি ছিল তবে বিয়ে কেন করল না? পরিবারের কাছে ভালোবাসার কথা জানালে পরিবারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হতো। পিনাক যে শাস্তি পাক না কেন, পরিবারের পক্ষ থেকে তার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না। ছেলের এই ঘটনা শোনার পরে আমি নিজে মর্মাহত, আর বলার কিছু নেই। আইন প্রশাসন যা কিছু করার, যদি আমার ছেলে এরকম দোষ করিয়া থাকে সাজা পাইত, আমার কিচ্ছু করার নেই। আর আমি অর্থহীন, আমি দিন মজুর মানুষ, আমার আর বলার কিছু নাই। আর এইরকম একটা মেয়ে, আমার ছেলে মেয়ে আসে, যদি যদি এরকম একটা দোষ করিয়া থাকে তা আইনে যে সাজা দেয় আমার কোনো আপত্তি নেই। এরকম যদি যে ছেলে এরকম কাজ করে থাকে, এই ছেলের বাসাবার তো কোনো কথাই হয় না। যদি একটা ছেলে যদি একটা মেয়ের লোক এরকম কাজ করে থাকে, অথচ আমার ভাই হইতে পারে, ঠিক আছে মনে মেয়া থাকতে পারে, কিন্তু একটা মা বোন, আমার মা বোন আছে, একটা ছেলে যে এরকম একটা মেয়ের লোক এরকম করিয়া থাকে, এই ছেলের তো আমরা বাসাবার কোনো কথাই হয় না। এটা হইলে কি প্রশাসনে যেটা শাস্তি দেওয়া তাদের দোষ, আমরা আরও কোনো ক্ষমতা নাই যে আমরা উকিল দত্তা কিছু, আর এরকম ছেলেরা উকিল দিয়ে বাসা নিতে গেলে আমসা নিয়ে গেল।
ছাত্র শিক্ষকের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ সংগঠিত হলো লালা এম জুনিয়র কলেজে। তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে না পারায় অজ্ঞান হয়ে পড়েন এম এ জুনিয়র কলেজের ম্যানেজমেন্ট ডিরেক্টর মৌলানা নাসির আহমেদ লস্কর। সূত্র মতে জানা গেছে, এই ঘটনার মূল সূত্রপাত হয় কয়েকজন শিক্ষক স্কুল থেকে বের করায় কলেজ কর্তৃপক্ষ বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রছাত্রীরা। এ নিয়ে শুরু হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়েন নতুন অধ্যক্ষ। জানা গেছে, এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষাকর্মীদের মধ্যে বিভিন্ন কারণে মনোমালিন্যতা দেখা দিয়েছিল, যার ফলে আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তারই জেরে আজ উত্তপ্ত হয়ে ওঠে লালা এম জুনিয়র কলেজ। এদিকে কলেজের আন্দোলনের খবর পেয়ে ছুটে আসেন লালা সার্কেল অফিসার, ছাত্রদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বসেন। আগামী সোমবার সকাল 11টার সময় কলেজের গৃহে ত্রিপাক্ষিক আলোচনা করে সমাধান করা হবে বলে আশ্বাস দেন সার্কেল অফিসার। সার্কেল অফিসারের আশ্বাস পেয়ে পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেন। অন্যদিকে লালা এম এ জুনিয়র কলেজের এক শিক্ষক দ্বিতীয় বর্ষের ছাত্র আজিমুদ্দিন লস্করকে দাঁকের উপর ঘুষি দেন এবং বেধড়ক মারপিট করেন। শান্তিপূর্ণভাবে পবিত্র মহরম পালনের আহ্বান কংগ্রেস নেতা মিতুজ্জামান লস্করের। 29 জুলাই শনিবার বিশ্বের সাথে হাইলাকান্দিতেও পালিত হবে পবিত্র মহরম। এ নিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে সাংবাদিকদের ডেকে বরাকের 3 জেলায় শান্তিপূর্ণ পরিবেশে বিষাদপূর্ণ মহরম উৎসব পালনের আহ্বান জানান জেলা কংগ্রেসের সাধারণ সাংগঠনিক মিতুজ্জামান লস্কর। তিনি বলেন, প্রশাসনের নির্দেশ অনুযায়ী মহরমের সৎ মিছিলে ডিজে ও লাল ফিতা পরিহার করতে মহরম প্রেমীদের প্রতি আবেদন জানান কংগ্রেস নেতা মিতুজ্জামান লস্কর। যাতে অন্য কোনো ধর্মের প্রতি আমাদের এই মহরম উপলক্ষে কোনো আঘাত না ঘটে সেটার প্রতি লক্ষ্য রাখার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি। কারণ হচ্ছে, এই মহরম হচ্ছে বিশেষ একটি দিন। এই দিনে আমাদের অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সমগ্র বিশ্বে। তো যার দরুন সেটার প্রতি লক্ষ্য রেখে ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে সম্পৃতি, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য। ইসলামে কোনো অশান্তি নেই, কোনো উচ্ছৃঙ্খলা নেই। আমি সমগ্র মরমপ্রেমী ভাইদেরকে আমি অনুরোধ করব এবং যত শাখা আছে এবং আঞ্চলিক আছে সবাইয়ের কাছে আমার বিনম্র অনুরোধ, শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা সুন্দরভাবে আমাদের হাইলাকান্দিতে প্রসেশন করবেন এবং মিছিল বার করবেন। তারপরে আপনাদের এখানে এসে যদি কোনো আমাদের হাইলাকান্দি এই ডিএসএর মাঠে এসে খেলা করতে হয়, প্রদর্শন করতে হয় করবেন। এবং আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, এইবারের যে মহরম কমিটির পক্ষ থেকেও একটা জিনিস নিষেধ করা হয়েছে এবং জেলা প্রশাসন থেকেও নিষেধ করা হয়েছে, পুলিশ প্রশাসন থেকেও হয়তো নিষেধ করা হয়েছে, যে ডিজে না বাজিয়ে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা সবাই মহরম পালন করবেন। আমি আবেদন রাখছি হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। নারায়ণপুর তোপখানা জিপির মন্ডল কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি পেলেন মুক্তাদুর রহমান হাজারি। বৃহস্পতিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে মুক্তাদুর রহমান হাজারির হাতে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র তুলে দেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বরলস্কর সহ অন্যান্যরা। আসন্ন লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রাম অঞ্চলের কংগ্রেসের ভিত মজবুত করার লক্ষ্যে মন্ডল সভাপতি নিযুক্তি প্রক্রিয়া শুরু। হাইলাকান্দি জেলার প্রতিটি জিপিতে ইতিমধ্যে মন্ডল সভাপতি নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি শামস উদ্দিন বরলস্কর। কাজগুলো আমার হাইলাকান্দি জেলার 62টি মন্ডল কমিটিতে বুথ লেভেল আমাদের 67টি বুথ কংগ্রেস কমিটির মধ্যে এখন পর্যন্ত প্রায় 470টি বুথ লেভেল কংগ্রেস কমিটি আমাদের হয়ে গেছে। এখনও কিছু বুথ কমিটি হয়ে গেছে আমরা করছি এবং মন্ডল কংগ্রেস কমিটি 62টির মধ্যে আমাদের এখন পর্যন্ত 42টি মন্ডল কংগ্রেস কমিটি আমরা ইতিমধ্যে আমরা গঠন করেছি। তার মধ্যে আজকে এখানে এবং 43টি মন্ডল কংগ্রেস কমিটি গঠন হয়েছে এবং আমরা এই মন্ডল এবং বুথ লেভেল কংগ্রেস কমিটি শক্তিশালী করার পর আমরা জেলাভিত্তিক লোকসভা ভিত্তিক একটা বুথ সম্মেলন আমরা করব। সেই বুথ সম্মেলনে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন কুমার বরা,
বিরোধী আমাদের দলপতি দেবব্রত শইকীয়া, রফিকুল হোসেন, গৌরব গগৈ এবং কেন্দ্রীয় স্তরের দুই একজন আমাদের জিতেন্দ্র সিং উনিও থাকবেন। সম্ভবত আমরা সেপ্টেম্বরের মধ্যে আমরা বুথ সম্মেলন আমরা করব রবীন্দ্র ভবনে বা নতুবা আমরা কিনারা খোলা ময়দানে। তার জন্য আমরা আগামী 15 থেকে 1 মাস মানে আগস্ট মাসের ভিতরে আমাদের বুথ লেভেল কংগ্রেস কমিটি, মন্ডল কংগ্রেস কমিটি আমরা সমাপ্ত করব এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা বুথ সম্মেলন করব। 667টি বুথ লেভেল কংগ্রেসের বুথ সেক্রেটারি, সম্পাদক এবং কংগ্রেসের সর্বস্তরের 19 জনের একটা বুথ সম্মেলন আমরা করব। সেই বুথ সম্মেলনে আমাদের প্রাথমিক হাইলাকান্দি জেলার 47,998 জন কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 14 নম্বর কিস্তি হিসাবে 2,000 টাকা করে অর্থ অনলাইনে অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হলো। জেলার চিপরসাঙ্গর হাই স্কুল ও কাটলিছড়ার এসকে রায় কলেজে 2টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজস্থানের শিকার থেকে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয়ভাবে অর্থ বণ্টন অনুষ্ঠান ওয়েবকাস্ট করে বড় পর্দায় দেখানো হয়। আজকে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে পিএম কিষাণ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 14তম কিস্তি শুভ আরম্ভ করেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। তো ওনার যেটা ওয়েব টেলিকাস্ট প্রোগ্রাম, এটা আমরা চিপরসঙ্গম হাই স্কুল এবং কাটলিছড়া কলেজ অডিটোরিয়ামে আমরা এটা মাস ফার্মারের গ্যাদারিং করিয়া ওটাকে আমরা দেখানো হয়। আর এই কিস্তিটা হলো 14 নম্বর কিস্তি। এখানে যেসব কৃষক ভাইয়েরা এই বেনিফিট পাবে তার ভিতরে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 48,998 জনে পাবে এই বেনিফিটটা। আর বাকি কৃষকগুলোর জন্য আমাদের কাজ চলছে এবং তেনারা আধার অথেন্টিকেশন, ব্যাংকের সঙ্গে এবিপিএস এবং ইকিউআইসি, ল্যান্ড ডকুমেন্ট আপলোডিং এইসব কমপ্লিট হওয়ার পরে আমরা ভাবছি এটা উইদিন 2-3 মান্থের ভিতরে আমরা সেচুরেশনে এসে যাব। মাঝগ্রামে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। এ নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র এলাকায়। জানা গেছে উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম জিপির 6 নম্বর ওয়ার্ড গল্লাকিল এলাকায় একটি জলাশয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। হত ব্যক্তির নাম কনক তাপাদার, বয়স আনুমানিক 50। তার বাড়ি ওই গল্লাকিল এলাকায় বলে জানা গেছে। তবে কিভাবে রাস্তার পাশে ছোট জলাশয়ে মৃত্যু ঘটল কনক তাপাদারের তা অবশ্য জানা যায়নি। ময়নাতদন্তের পর হয়তো বেরিয়ে আসতে পারে মৃত্যুর আসল কারণ। বর্তমানে এই লাশ উদ্ধারের পর তীব্র চাঞ্চল্য বিরাজ করছে মাঝগ্রাম এলাকায়। তাজপুর গল্লাকিল কনক তাপাদার হালকে রাত্রে 8 নম্বর 6 হালকে রাত্রে 9টা সাড়ে 9টার সময় বাজার যে রানিয়ে দিয়া তার বৌরে কইছে যে তুমি রান্না করো আমি একটু আই ওখান থেকে। বিচারি তো রান্না করছে করিয়া বাচ্চা ওইটারে খাওয়াইয়া সেইছে 10টা বাজে 11টা বাজে আয় না আয় না, মোবাইলও রিচার্জ নাই, খারে ফোন করতে কর না। এরপরে মহিলা ঘুমাই গেছে সকালে ভুরে মহিলা ফাঁকল এখন খুঁজাত লাগছে। ওদিকে রাস্তা থেকে আটিয়ে দেখা যায় একটা আমার বাড়ির সামনে একটা পুকুরের মাঝে ওরকম চিঠিয়া ফরে মারা গেছে। তো চিৎকার দিচ্ছে, চিৎকার দেওয়ার পরে ও ফাড়া তো 6 নম্বর ওয়ার্ড ও চিৎকার দেওয়ার আমরা গ্রামবাসী সব আইসে ইয়া দেখলাম যে অবস্থা এখন আপনারা দেখছেন ও অবস্থায় আমরা হইয়া যাই। করিমগঞ্জে দিন দুপুরে সংঘটিত হলো দুঃসাহসিক চুরি কাণ্ড। একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত করিমগঞ্জ শহরের লোকজন পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে প্রায় 2-1 দিন পরপরই শহরের কারো না কারো ঘরে হাত সাফাই করছে চুরের দল। তবে এবার রাতে নয়, দিন দুপুরে করিমগঞ্জ শহরের নেতাজি পল্লীতে ঘটল এক দুঃসাহসিক চুরি ঘটনা। গৃহকর্তার অনুপস্থিত সুযোগ নিয়ে দিনের আলোতেই ঘরের দরজা ভেঙে হাতিয়ে নিল ল্যাপটপ সহ ঘরে থাকা অনেক মূল্যবান সামগ্রী। তো বহুত কিছু চোরি হওয়া হয়, মেরা ল্যাপটপ চোরি হওয়া হয়, ইহাঁপে দো ল্যাপটপ চোরি হওয়া হয় ওর সোনে কা কুছ চেন ওর রিং ওর কেস ভি কুছ থাকা মানসা চোরি হওয়া হয়। কচুদরম থানায় গ্রামরক্ষী বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত। অসামাজিক কার্যকলাপ রোধে বিশেষ ভূমিকা পালনের নির্দেশ। কচুদরম থানা এলাকায় গ্রামরক্ষী বাহিনীর এক বিশেষ সভা বৃহস্পতিবার থানার ভিডিপি এলে অনুষ্ঠিত হয়েছে। এতে অসামাজিক কার্যকলাপ রোধে গ্রামরক্ষী বাহিনীকে বিশেষ ভূমিকা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিন বিশেষ করে সোনাই উজানের সোনাই নদীর জলপথ ব্যবহার করে অবৈধ বার্মিজ সুপারি পাচারের ঘটনা নিয়ে আলোচনা করা হয়। আর এই অবৈধ ব্যবসা রোধে রামমানিকপুর, মোহনখাল, সদ আমরাঘাট এলাকার
বিডিপি কে বিশেষ ভূমিকা পালন করতে নির্দেশ দেন। গ্রামরক্ষী বাহিনীর কাছাড় জেলার ডেপুটি অ্যাডভাইজার অমিয় কান্তি দাস। এদিনে সভায় উপস্থিত ছিলেন কচুদরম থানার ওসি কে নাথ, সিওভিডিও রেবুল হোসেন চৌধুরী। একমাত্র কাছাড়ের সবকটি জিপিতে সচিব রদ বদলের নির্দেশের পর রোজকান্দি জিপিতে দায়িত্বভার সমঝে নিলেন শুভ্রা নাথ। এদিন রোজকান্দি জিপিতে এসে জিপি সভাপতির উপস্থিতিতে বিদায়ী জিপি সচিব রিঙ্কু শুক্রবৈদ্যের কাছে থেকে পদভার সমঝে নেন শুভ্রা। উল্লেখ্য, বরজালেঙ্গা ব্লকের সহকারী ব্লক উন্নয়ন আধিকারিকের দায়িত্বে রয়েছেন শুভ্রা। আপনি কতদিন ছিলেন এই জিপি সেক্রেটারি দায়িত্বে? এসেছিলাম 2021। তো আমরা জানি যে আপনি মেহেরপুর জিপিতে সেক্রেটারি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তো পাশাপাশি কি এখানেও ছিলেন? দুটা তিনটা জিপি গত 2/5/2022 মানে তিনটা জিপি দায়িত্ব আপনি একাই সামলে আছেন। এখন আপনি কোন জিপিতে সেক্রেটারি দায়িত্ব? মেন জিপি হলো জেলা জিপি, আমরা সুন্দরপুর ব্লক এবং আমরা সেম ব্লক ডিগ্রি জিরিকা ডিগ্রি বাহাদুরপুর ডিগ্রি বাহাদুর তিন চার সেবা এটা তো এই যে সেক্রেটারি চেঞ্জিং এটা এটা তো এন্টায়ার কাছাড় ডিস্ট্রিক্টে হয়েছে, অন্যান্য কোনো জেলায় হয়েছে বলে আপনাদের জানা আছে না? অন্য কোনো জায়গায় হয়নি, শুধু কাছাড় ডিস্ট্রিক্টে হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে কাছাড় জেলার কাশীপুর স্থিত 147তম সিআরপিএফ ক্যাম্পে সিআরপিএফ এর 85তম স্থাপনা পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। এদিন প্যারেডের মাধ্যমে সেলুট দিয়ে সম্মান জানানো হয়। পরবর্তীতে সিপিএফ সৈনিক সম্মেলনের আয়োজন করা হয়। 147 সিআরপিএফ কমান্ডার ব্রুনো এ সংবাদ মাধ্যমকে জানান, 1939 সালের 27 জুলাই রিজার্ভ পুলিশ ফোর্স গঠন করা হয়েছিল। পরবর্তীতে পুনরায় 1948 সালের 28 ডিসেম্বর নামকরণ হয় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স নামকরণ করা হয়। ভারতের সবকটি প্রান্তে দেশকে ও দেশবাসীকে সুরক্ষার জন্য সিআরপিএফ এর জওয়ানরা কাজ করে যাচ্ছেন। আজকে এই দিনের দেশের জন্য শহীদ হওয়া প্রত্যেক জওয়ান সহ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেদিন অন্যান্যদের মধ্যে ডেপুটি কমান্ডার রাকেশ কুমার শর্মা, রবীন্দ্র জে, পিনাক চক্রবর্তী সহ আরও অন্যান্য জওয়ানেরা মিলে বৃক্ষরোপণ করেন এবং সেই সঙ্গে কাছাড় জেলার সকল স্তরের নাগরিকদেরকে শুভেচ্ছা জানান। जो हमारा जो सीआरपीएफ का जो लोग जवान लोग अपना परिवार से दूर रखते हुए देश का शांति बना के रखने के लिए बहुत बड़ा योगदान देता है, तो हर जगह सीआरपीएफ सफल ही रहा है। तो इसमें एक सीआरपीएफ को एक सलूट देना चाहता है तो पब्लिक अपना अपना परिवार का नाम पर एक एक पौधा लगाए और उसको संभाले। হাতিছড়া প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ আজ বিকেল 3 ঘটিকার সময় হাতিছড়া চা বাগানের মডেল হাইস্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ। উক্ত টুর্নামেন্টের সূচনা করেন পরিচালন কমিটির সভাপতি বীরেন্দ্র গোয়ালা, ছিলেন হাতিছড়া চা বাগানের ম্যানেজার মোহন সিং, সুনীল তেওয়ারি, উমা ভূমিজ, হাতিছড়া গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি স্বপন শুক্লবৈদ্য, রীতা তন্তুভাই, এছাড়াও হাতিছড়া বনদুর্গা মন্দিরের বিশিষ্ট পূজারি রামেশ্বর পণ্ডিত, সুলতান আহমেদ, পাঞ্জাব ব্যাংকের কর্মী বিপ্লব
আর অন্যান্যরা। বাগানের সব শ্রমিক ভাই বোনরা, আমার বাগানের সাজল দত্ত প্রাক্তন পঞ্চায়েত, আমার বিজেপি সেক্রেটারি প্রাক্তন শহর পঞ্চায়েত পণ্ডিতজি এবং অন্যান্য যারা অবলম্বন এখানে উপস্থিত আছেন, ওদের সবাইকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই গৌরবের ব্যাপার, আজকের দিন আমাদের এই হাতিপাড়া চা বাগানের এই ফিল্ডে টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি এতে পার্ট হয়ে খুবই আনন্দিত এবং উল্লাসিত। আশা করি এই টুর্নামেন্টটা সবাই আমাদের যে প্রতিনিধির লোকেরা আছে এবং বাগান কর্তৃপক্ষ, সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ সবাই মিলে জুলে একসঙ্গে এই খেলাটাকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি সেটা আমি আশা করবো সবার কাছ থেকে, আর সবার কাছ থেকে আমি সহযোগিতাও কামনা করবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ উত্তাল শিলচর। ভাষা আন্দোলনের ইতিহাস জানেন না শিলাদিত্য, ঠুকলেন প্রদীপ। ভূমাফিয়াদের প্রাণঘাতী হামলা, ন্যায় বিচারের দাবি উদ্ধার বন্ধে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।